एक्स्ट्रा टाइम। করোনা পরিস্থিতির মধ্যে কি কলকাতায় আই লীগ সেকেন্ড ডিভিশন এবং মহামান স্পোর্টিং ভবানীপুরের অনুশীলন আদৌ সম্ভব? এই দুটো ইস্যু নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনায় বসেছিলেন সাদা কালো কর্তারা। পাশাপাশি মঙ্গলবারের বৈঠকে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি ছাড়াও ভবানীপুর ক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ফেডারেশন চায় আই লীগ দ্বিতীয় ডিভিশন কলকাতায় আয়োজিত হোক। কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এই প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে সব রকম সাহায্য করবে রাজ্য সরকার, এমনটাই জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। সম্ভাব্য ভেন্যু হিসাবে কল্যাণীর কথাও ভেবে রাখা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো মহামেডান এবং ভবানীপুর কবে নাগাদ অনুশীলন শুরু করতে পারবে। কেন্দ্র সরকার ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে আগামী 31 আগস্ট পর্যন্ত গোটা দেশের সমস্ত রকম খেলাধুলা বন্ধ থাকবে, তাই রাজ্য সরকারকেও সেই নিয়ম মানতেই হবে। তবে আগামী দিনে কেন্দ্র সরকার যদি কোনো নির্দেশিকা জারি না করে সেক্ষেত্রে অনুশীলন শুরু করতে পারবে দলগুলো। পুরো ব্যাপারটাই টেলিফোনে জানিয়ে দিলেন সাদা কালো সচিব ওয়াসিম আকরাম। ক্রীড়ামন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে যখন গাইডলাইনস আসবে প্র্যাকটিসের, আমরা প্র্যাকটিস করতে পারবো। গাইডলাইনস এর বাইরে গিয়ে না আমরা কোনো কাজ করতে পারবো, নাই স্পোর্টস মিনিস্ট্রি কোনো কাজ করতে পারবে। সো ওয়ান্স উই গেট নিউ সেট অফ গাইডলাইন যেখানে প্র্যাকটিসে মেনশন থাকবে, দ্য স্টেট গভর্নমেন্ট উইল গিভ আস 100% সাপোর্ট, বলেছেন এটা আমাদের মাননীয় অরূপ বিশ্বাস। অ্যান্ড ওয়ান্স we get the new guidelines, তখন যদি AIFF মনে করে কি কলকাতায় টুর্নামেন্ট করাবে, পুরো সাপোর্ট দেবে স্টেট গভর্নমেন্ট। তো সেক্ষেত্রে মানে এটা অবশ্যই কঠিন, যে কারণ মহামান স্পোর্টিং ইতিমধ্যে কোচ নির্বাচন করে ফেলেছে, প্লেয়ারও নির্বাচন করে ফেলেছে, দুজন বিদেশি ইতিমধ্যে শহরে এসে বসে রয়েছে, এবং যেটা যেদিন আপনাদের কোচ নির্বাচন হয়েছে সেদিন ইয়ানলো যেটা বললো, সব থেকে চ্যালেঞ্জিং হচ্ছে মাঠে গিয়ে পারফরমেন্স করার আগে হচ্ছে টিমের ফিটনেস এবং কি অবস্থা রয়েছে প্লেয়ারদের সেটা সেটা যাচাই করা। তো এটা কতটা কঠিন বলে মনে হচ্ছে? না, কঠিন তো বটেই, বাট দিজ আর লাইক ভেরি ডিফিকাল্ট অ্যান্ড আনপ্রেসিডেন্টেড টাইমস। তো এখানে তো কাউকে আমরা ব্লেম করতে পারবো না, ঠিক আছে? উই আর কনস্ট্যান্টলি ফাইটিং দিস প্যান্ডেমিক, আর আমরা মানে সবসময় উই ট্রাইং টু ফাইন্ড আ সলিউশন টু ইট। এবার জেনারেলি যেটা থাম রুল আছে যে 45 days মিনিমাম প্র্যাকটিস করতে হয় বিফোর দ্য টুর্নামেন্ট, হয়তো অতদিনে প্র্যাকটিসের সুযোগ আমরা পাবো না, বাট যাই পাই না কেন, ধরুন 15 দিন 20 দিন বা 1 মাসের যদি প্র্যাকটিসের যদি সুযোগ পাই, শুধু এটা আমাদের জন্য হবে না, আই থিঙ্ক ইটস ফর অল দ্য টিম, সো উই হ্যাভ টু কম্প্রোমাইজ। আরেকটা জিনিস শোনা যাচ্ছে, সেটা হচ্ছে সম্ভবত যদি আই লীগ সেকেন্ড ডিভিশন কলকাতায় হয়, যেটা কলকাতাতে এগিয়ে রয়েছে, তাহলে কল্যাণীতে হওয়ার চান্স সব থেকে বেশি। যেটা হচ্ছে যে এটা কিভাবে দেখছেন, যে মানে কল্যাণীর মাঠ, কল্যাণীর পরিবেশ ফুটবলের জন্য আদর্শ, এবং গত বছর আই লিগে যথেষ্ট ভালো রেসপন্স হয়েছিল কল্যাণী। তো সেক্ষেত্রে কল্যাণী যদি ভেনু হয় আপনাদের এবং ভবানীপুরের ওখানে যদি খেলা হয়, তো সেটাকে কিভাবে দেখছেন? আমি হোয়াট আই পার্সোনালি ফিল ইজ আমাদের কলকাতায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কল্যাণীর যে গ্রাউন্ড আর যে স্টেডিয়াম, ঠিক আছে, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট, আর একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে ওই স্টেডিয়ামটা করা হয়েছে। সো উই রিয়েলি লাভ দ্য গ্রাউন্ড, ওখানে আমাদের প্লেয়াররা খেলে, দ্য গ্রাউন্ড কন্ডিশনস আর ভেরি গুড, তো প্লেয়াররা খেলে দে উইল গিভ দ্য 100% পারফরমেন্স আই বিলিভ। আর ওখানে যদি আমাদের ম্যাচ শিডিউল করা হয়, উই হ্যাভ নো প্রবলেম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।